প্যাকেজ ঘোষণার পর এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগামী 16 মে থেকে শুরু হচ্ছে হজ নিবন্ধন, যা চলবে 18 মে পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে 2020 সালে নিবন্ধিত সব হজযাত্রী এবং প্রাক নিবন্ধনের সব শেষ ক্রমিক নম্বর 25,924 পর্যন্ত এ বছর হজ নিবন্ধনের আওতায় আসবে। আর বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে এবার নিবন্ধনের আওতায় আসবেন 2020 সালের সবাই। এতে আরও বলা হয়, হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য।